খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে মাতে তিনার বেটি হযরত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন বলে বেটি ফাতিমা শুধু তোমার আব্বা এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় কয়েক ঘন্টা হয়ে গেল তবু এখন পর্যন্ত তোমার আব্বা কেন বাড়িতে আসছেন না আমার মনটা বড় ছটফট করতেছে গো বেটি তবে একটি কথা আমার শুনে নাও তুমি একটু বাড়ি থেকে বের হয়ে চলে যাও তোমার আব্বার খবরটা তো নি আসো না কেন ও ফাতিমা আমি আর সহ্য করতে পারি না গো ফাতিমা হযরতে ফাতিমা গাগা ওই সময়তে আপন বাড়ি থেকে বের হয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করলে ফাতিমা একটু দূরে যাওয়ার পরে দেখছেন তো একজন পাগলের মতো মানুষ হেঁটে হেঁটে রাস্তা ধরে চলে আসতেছে দয়ার নবী মুস্তফা দেখুন আজকে আপনাদের আমাদের জন্য এত কষ্ট করেছে তবু আমরা আজকে মুসলমান ওই নবীর আদর্শ ঠিকভাবে আজকে পালন করতে পারি না জোরে হবে না বসে থাকেন না ঘুমায় না একটা কথা মনে পড়ে গেল বলে দিই কথাটা হয়েছে কি জানেন একটা বয়স্ক লোক জীবনে কোনোদিন গাড়িতে চাপেনি তো হঠাৎ করে বড়টার কাজ পড়ে গেল আপনাদের ভগবান গলায় তো ব্যাটা বলছে আপা তুমি এই মুহূর্তে করে ভগবান গলা চলে যাও তো বাপ বলছে ব্যাটা আমি কোনদিন গাড়িতে চাপিনি তো আমি যাবো কি করে তুই এক কাজ কর তুই আমার কাজটা তুই ভগবান গলাতেই করে চলে আয় ব্যাটা বলছে তোমার কাজ তোমাকে যেতে হবে আমাকে গেলে হবে না বাপ যাবে না আর ব্যাটা ছাড়বে না ব্যাটা টানতে টানতে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পর বাসে ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে ড্রাইভারকে বলছে ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিলাম একটু ভগবান গলাতে গিয়ে নামিয়ে দিও ই আপন বড় বুঝলেন ড্রাইভার যা কিছু করে দেখতে 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 চলে যায় ভগবান গোলার পৌঁছার আগে একটা চায়ের দোকানের কাছে গাড়িটা লাগিয়ে দিয়ে ড্রাইভার চা খেতে নেমে গেছে আর বোড়া করেছে কি দিকে গিয়ারটাকে ধরে উপরে ভেঙে চুড়ে রেখে দিয়েছে থাক ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করালে গিয়ারে হাত দিয়েছে তো গিয়ার ভাঙা ড্রাইভার বলছে ভাই কে কাজ করলো তো বড় বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখছি তুমি ভাঙার লেগে চেষ্টা করছো তুমি ভাঙতে পারছিলে না ভেঙে দিয়েছি এই গিয়ারটা হিলাহিলি করছিল তো মনে করছে ভাঙার লেগে ভাঙতে পারে ভেঙে দিয়েছে তো বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই বড় যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ির মর্মটা জানতো জানতো না একটু হোঁহা বলেন জানতো তেমনি আজকে প্রত্যেকটা মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা পাবো না ঢোকার চেষ্টা করুন এখনো সময় আছে তোবাতিল্লা করে ইসলামের পথে চলুন এখানে হযরতে ফাতিমা ওই পাগলের মতো লোকটাকে দেখে ফাতিমা দাঁড়িয়ে গেলেন হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে দিকে আর গেলেন না চুপ করে দাঁড়িয়ে গেলেন ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজারনানি কান্না করতে আরম্ভ করে দিলেন ফাতিমার দুই চোখ দি পানি পড়তে লেগে গেল ফাতিমা দেখছেন কি পাগলের মতো মানুষটা গেটে গেটে চলে আসতেছে কখনো জমিনের মধ্যে পড়ে যায় শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে ফাতিমা কাঁদতে কাঁদতে ওয়াসি বাড়ির দিকে রওনা হয়ে গেল ফাতিমা দরজার কাছে গিয়া পর কাঁদতে লাগলেন ফাতিমার দুই চোখের পানি গড়ে গড়ে জাগায় ফাতিমা আর কান্নার আওয়াজ দিয়ে যেমন খাদিজার কানের মধ্যে চলে গেল খাদিজা দরজা খুলে দেখছেন তো বেটি ফাতিমা কান্না করেন খাদিজা বললেন ও বেটি ফাতিমা কেন তুমি এইভাবে দরজাতে এসে কান্না করো তোমার দুই চোখ দিয়ে পানি কেন পড়তেছে বলো ফাতিমা এখন চুপ করে আছেন খাদিজা বললেন বললেন বেটি গো তুমি এইভাবে আর কেঁদো না চোখের পানিটা তুমি একটু বন্ধ করো
ফাতিমা বললেন ওগো আম্মা জান আমি রাস্তা ধরে চলতে চলতে গিয়ে দেখলাম এমন একটা পাগলের মতো মানুষ হেঁটে হেঁটে আসতে আছে ওই মানুষটাকে দেখে আমি ভয় পেয়ে ভাবছি চলে আসলাম গো মা খাদিজা আরো জোর কাঁদতে লেগে গেলেন খাদিজার দুই চোখের পানি জ্বর করে জ্বরতে লেগে গেল খাদিজা বললেন বেটি গো গো আমি আর সহ্য করতে পারি না তবে বেটি দ্বিতীয়বারে তুমি চলে যাও তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন আমার মনটা বড় চটপট করতেছে আমার মনের মধ্যে এমন কি গাইতেছে হযরতে ফাতিমা দ্বিতীয়বারে রাস্তা ধরে চলতে লাগলেন ফাতিমা একটু দূরে যাওয়ার পরে আবার দেখছেন ওই লোকটা বাবা জমিনের মধ্যে পড়ে আছেন ফাতিমা চুপ করে দাঁড়িয়ে গেলেন ফাতিমা আগে দিকে আর বাড়লেন না ফাতিমা একবার আগে দেখছেন একবার বাড়ির দিকে মুখটা ফিরে তাকিয়ে তাকিয়ে বারবার দেখতে আছে ফাতিমা চুপ করে দাঁড়িয়ে গেলে আগে দিকে আর বাড়েন না ফাতিমা ওই সমাধি একটু আওয়াজ বাড়িয়ে চুপ করে বসছে কেন তোমার টানছি যখন বসছে কেন আওয়াজ মরে যাবো আমরা বুঝল হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে যেমনি অফিসে যাবেন পিছন দিয়ে একটা আওয়াজ আসছে বলে ও ফাতেমা তুমি পালাবে না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি আমায় দেখে তুমি ভয় পাবে না আমি এমন কোনো পাগল নই পাগল নই ও ফাতেমা গাগা আমি তোমার আব্বা আমি নবী মুস্তাফা ফাতেমা শোনার পরে ফাতেমা আর বাড়ি গেলেন না দূরে 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 তিনার আব্বা নবী মুস্তাফার দিকে দৌড়তে আরম্ভ করলেন দয়ার নবী আমার জমিনের মধ্যে পড়ে আছেন শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে ফাতিমা দূরে দূরে গিয়ে আব্বা নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে গেলেন ফাতিমা চট করে নবীকে ধরার পরে ফাতিমা বললেন ওগো আব্বা জান আপনার এই অবস্থাটা কে এখন করলো বলুন না কেন দয়ার নবীজি নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখের কোনা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল ওই সমাতে বললেন ওগো আব্বা জান আপনি কাঁদবেন না চোখের পানি বন্ধ করুন তবে আপনার এই অবস্থাটা কে করলো নবী আমার বললেন বেটি গো ও ফাতেমা আগা আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না ফাতেমা একটু কান্না বন্ধ করো ও ফাতেমা গা তারা আমাকে না চিনতে পারার কারণে তারা আমার প্রতি অত্যাচার করেছে ও বেটি গো এমন একটি জামানা আসবে এমন একটি সময় আসবে বেটি ওই সময়তে তোমার আব্বার নাম কানা গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যখন নবীকে নিয়ে আসলেন দরজার কাছে দাঁড়িয়ে গেলেন ওই সময়তে নবী আমার একটি আওয়াজ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে খাদিজা দরজা কানা করলেন দেখছেন তো বিশ্বের নবীজি দাঁড়িয়ে আছেন শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে খাদিজা দেখার পরে বজরন অনেক কান্দে লেগে গেলেন খাদিজা বললেন স্বামী গো ওগো আমার মাতার মনি নহানের তারা আপনার এই অবস্থাটা কে এমন করেছে আপনি একবার বলুন না কেন নবী আমার বললেন খাদিজা চোখের পানিটা বন্ধ করো ও খাদিজা গা তোমায় আমি একটি কথা জিজ্ঞাসা করব খাদিজা বললেন স্বামী গো ওগো আমার মাতার মনি নহানের তারা আপনি কি কথা বলবেন বলুন না কেন নবী আমার বললেন খাদিজা গা তোমার
দরজাতে আমি এসে একটা আওয়াজ দিয়ে দিই, দ্বিতীয় আওয়াজটা তোমার দরজাতে দিতে হয় না, তবে তুমি কি আমার জন্য 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্যই আমি 24 ঘন্টা দাঁড়িয়ে দরজার মধ্যে ইন্তেজার করি। নবী আমার দ্বিতীয়বারে বললেন, খাদিজা, তবে তোমার শরীরে কি বেদনা হয় না, তোমার শরীরে কি কষ্ট দেয়া হয় না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে বেদনা হয়, তবে নবী গো, আপনি যখন দরজাতে আওয়াজটা দিয়ে দেন, যেমনি আওয়াজ দেন আমি দরজা খুলে দিই, আপনার পবিত্র চেহারা কানা দেখলে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরের সমস্ত বেদনা একদম দূর হয়ে যায়। তো নবী ছিলেন কে? এ নবী রহমাতুল্লিল আলামিন। নবীর চেহারা দেখতে গেলে ভোগ পিয়াস দুটোই একসঙ্গে মিটে যায়। জোরে বলো, এখন বিশ্বের নবীর আদর্শ ঠিকভাবে মেনে চলার চেষ্টাটা করো। আজকে নবীর সুন্নত পালন করার চেষ্টা করুন। আজকে আমরা এই জায়গাতে জালসা শুনতে এসেছি, যতক্ষণ পর্যন্ত জায়গায় বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েই থাকবে। জোরে বলুন। তবে বাপজিরা আমার, ভাইরে আমার, আমরা অহংকারে আমরা মরে যাই, গর্ভতে আমরা গরমে গরমে মরে যাই, বলে কেমন? আজকে যদি কেউ বাংলা হাদিস ও কিতাব পড়ে যদি থাকে, তারা মনে মনে চিন্তা করে এবং মৌলভীদের সামনেও বলে, কিছু কিছু মানুষ আছে কি মৌলভীর থেকে আমরা বিশাল জেনে নিয়েছি, বলে না? আবার দেখবেন যারা নামাজ পড়াতে মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়াতে যদি জানে, মসজিদের ইমামতি করতে যদি পারে, তো তারাও বলবে কি আমরা মৌলভীর থেকে বহুত কিছু জেনে নিয়েছি, এরা এত গর্বতা করে। একদিন হযরতে মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে। জোরে বলুন। কোরআন বলছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ। নবী আমার মিরাজ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বসে এক এক করে 90,000 কথা নবী আল্লাহর সঙ্গে বলেছেন। জোরে বলুন, কয় হাজার বললাম? 90,000। মনে রাখবেন, নবী আল্লাহর সঙ্গে, যেমন আপনাদের সামনাসামনি বসে আছি, নবীও আল্লাহ সামনাসামনি বসে 90,000 কথা বলেছিলেন। আর মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষও আপন প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে, বলে না? বলে না? বলেন কারা বলে? কোন মানুষে প্রত্যেক দিন বলে আল্লাহর সঙ্গে কথা? যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যারা 5 ওয়াক্তের নামাজের মধ্যে সামিল হয়, যখনই আপনার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ে, তখন জানবেন কি আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেই আছি। জোরে বলো। তার জন্য বলি আমার যুবক যুবক ভাইদেরকেও বলি, আমার মা বোনদেরকেও বলি, আল্লাহ রাব্বুল ইজ্জত এটাও বলে দিয়েছেন, তোমরা যদি কোনো দোয়াও না জানো, তবে তুমি মসজিদে হোক আর বাড়িতে হোক আর পাহাড়ে জঙ্গলে যেখানেই হোক, আজান শোনার পর তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, রুকুতে সাজদাতে যদি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সেটাই আমি কবুল করে নেব। জোরে হয় না ভাই? না চাটা খাবেন? কিছু চা তো খেলেন, গলা ঝাড়েন। ওই জন্য বলি আমার মা বোনদেরকে, যে মেয়ে ছেলে মানুষ, যারা মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। যে বাড়িতে যে মেয়ে ছেলে নামাজ আদায় করে, সেই বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। যে বাড়িতে মেয়ে ছেলে নামাজ পড়ে, ওই বাড়িতে আল্লাহর উন্নতি ও বরকত তার বাড়িতে দিয়ে দেয়। জোরে বলুন। তাহলে ভাই কয়টা মেয়ে ছেলে নামাজ পড়ে বাড়িতে?
এরা তো গল্পতে গুজবে মোবাইল নিয়ে তারা গুজব গাজর করতে করতে তাদের সময় পার। আমার যুবক যুবক ভাইদেরকে আমি বলবো কি জওয়ানটি কাল থেকে ইবাদত করব, যেটু জানো ওইটু আদায় করুন। আরে কমসে কম 5 থেকে 10টা মিনিট আল্লাহর ইবাদতের সময়টা দিয়ে দেন। আজকালকার যুবক যুবক ছেলেরা দেখবেন রাত্রিকালেও যা দেখি সন্ধ্যার সময়তেও রাস্তাঘাটে চলতে চলতে মোবাইল নিয়ে বসে যায়, দু হাতে এভাবে ধরে পায়ের দিকে মশাই কেটে কেটে যদি আর রক্ত চুয়ে চুয়ে বেরিয়ে চলে যায় বুঝলেন, তাও মোবাইল নিয়ে বলছে মার 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 মার, আর খেয়াল নাই এদিকে কি বলছে কে ফ্রি ফায়ার তাই না, না কি বলে এটা, ওটাই তো মার মার শব্দ চলে আসছে কিন্তু তার পায়ের দিকে লক্ষ্য নাকি মশাতে কাটছে। ওই ফ্রি ফায়ারে ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা কাটিয়ে দিতে পারেন কিন্তু 10টা মিনিট আল্লাহর ইবাদতে মসজিদের সময়টা দিতে পারে না মানুষ। বলুন আজ আমার এখানকার যুবক যুবক ভাইরা উদ্যোগ জিয়া সাহেব উদ্দেশ্য করে জালসার আয়োজন করেছেন, আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় যদি সকলে বলুন আমিন। এ মুসা পায়গাম্বার রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা বলছে হুজুর আপনি যাচ্ছেন কোথায়? বলে আমি যাচ্ছি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে তুর পাহাড়ে। আর নবী গেছিলেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে রজব মাসের 27 তারিখে যে সাইরে তাই বলে নবী আমারে মেরাজ গেলেন 27 রাজাবেরাতে গো, নবী আমারে দিদারে গেলেন 27 রাজাবেরাতে, নবী আমার ও মেরাজ গেলে নবী আমারে দিদারে গেলেন 27 রাজাবেরাতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله تعالى عليه وسلم আমার বাবা জীবনের আমার মা বোনের আমার ওই সময়তে ওই ব্যক্তি হযরতে মুসা পয়গম্বরকে বলতে লাগলেন, বললেন হুজুর গো আপনি যাবেন কোন জায়গায়? বলে আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে। ওই লোকটা বলতে লাগলো বলে হুজুর গো তবে আল্লাহকে একটি কথা আমার জিজ্ঞাসা করবেন। মুসা নবী আপন বললেন কি কথা জিজ্ঞাসা করব? বলে আমার বিবি সাহেবা আমার স্ত্রীর সন্তান বাচ্চা বলতে কিছু হয় না, আমার স্ত্রী একটা বাচ্চার জন্য ফকির মিসকিনকে মসজিদে মাদ্রাসাতে এত দান খয়রাত করে তবু আল্লাহ তার একটা সন্তান দেয় না, তবে আপনি একটু জিজ্ঞাসা করবেন আমার বিবির বাচ্চা হবে কিনা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করে আসবেন। হযরতে মুসা পয়গম্বর ওই সময়তে বাবা তুর পাহাড়ের দিকে রওনা
হয়ে গেলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কিছুক্ষণ ধরে কথাবার্তা বলার পরে শেষ মুহূর্তে আল্লাহকে বলতে আছেন মূসা পয়গম্বর বলেন আল্লাহ গো আমার সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে তার স্ত্রীর সন্তান হয় না তবে আল্লাহ তার বিবির তার স্ত্রীর সন্তান হবে কিনা তো আপনি বলুন না কেন আল্লাহ বললেন হে মূসা পয়গম্বর যদি ওই মেয়েটির বাচ্চা আমি আল্লাহ দিতাম তবে সর্বপ্রথম থেকে তার বাচ্চা দিতাম সেই মেয়েটির কোনো বাচ্চা হবে না নিঃসন্তান হয়ে মেয়েটি থেকে যাবে হযরতে মূসা পয়গম্বর রাস্তায় চলতে চলতে ওই লোকটার সঙ্গে আবার দেখা হয়ে গেল লোকটাকে আপন বলতে লাগলেন বলে যা আল্লাহ বললেন তোমার বিবির কোনোদিন সন্তান হবে না তোমার স্ত্রীর কোনোদিন বাচ্চা আর হবে না ওই ব্যক্তি তার বিবির কাছে গিয়ে বলতে লাগলো বিবিরে যতই তু কান্দি কাঁদ না কাঁদ যতই তু মসজিদ মাদ্রাসাতে দান খায়রাত কর তোর আল্লাহ কোনোদিন কবুল করবে না তোরে কোনোদিন সন্তান আল্লাহ দিবে না তবে বিবিরে আজ থেকে তু দান খায়রাত করা বন্ধ করে দে ফকির মিসকিনকে খাবার দাবার দাওয়াটা বন্ধ একবারে করে দে আর কোনোদিন তু কখনোই কাউকে বলবে না কাউকে কোনোদিন দান খায়রাত করবে না মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে জিজ্ঞাসা করে এসেছে তোর বেটে তোর কোনোদিন সন্তান হবে না ওই মেয়েটি কাঁদতে লেগে গেল দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল মেয়েটি আর সহ্য করতে পারলো না এদিকে কিছুক্ষণ পরে মেয়েটির দরজাতে এমন একজন বাবা সবারই চলে গেল একটা ভিক্ষুক এসে তার দরজাতে সে বলে মা গো আমি কয়েকদিন থেকে অনাহারে আছি মা গো যে আমার দুইটা রুটি দিবে আল্লাহ তাকে দুইটা সন্তান দিবে যে আমাকে একটা রুটি দিবে আল্লাহ তাকে একটা সন্তান দিয়ে দিবে এই বলে বারবার ফকির দরবর্গি দরবেশ বারবার বলতে আছে তবু কিন্তু মেয়েটির কানে যে আওয়াজ যায় তবু কিন্তু মেয়েটি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে না দরজা কানা খুলে না ফকির মিসকিন বলতেছে মা গো আমি আর চলতে ফিরতে পারি না তোমার যদি একটু দয়া হয় তবে তুমি আমার দান খায়রাত করবে বলে মা গো যে আমার খুশি করবে আল্লাহ তাকে খুশি করে দিবে বলছে মা যে আমাকে খুশি করবে আল্লাহ তাকে খুশি করবে মেয়ে মানুষের মন আস্তে আস্তে নরম হয়ে যায় কোনো মেয়েকে যদি আপনার আওয়াজ দিয়ে কথাবার্তা বলেন মেয়েটি রাগ করে আপনার সঙ্গে কথা বলবে না কিন্তু কিছুক্ষণ পর আপনি যদি প্যার মহব্বত দিয়ে তাকে কথা বলেন দেখবেন মেয়েটির দিল নরম হয়ে যায় হয় না হয় না হয় মেয়েদের মন পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহ তাদের এত ধৈর্যশীল দিয়েছে রাগতেও তাড়াতাড়ি আবার দিন মনটাকে আবার পরিবর্তনও করতে পারে ওই মেয়েটি আপন বাবা আস্তে আস্তে তার কথাবার্তা শোনার পরে যখন তার দিন একটু নরম হয়ে গেল দরজাখানা খুলে দেখছেন তো একটা ফকির দরবে দরজাতে দাঁড়িয়ে আছে এমন কি কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে শরীরের মধ্যে গোস্ত বলতে নাই তার চামড়া গুলা জড়ো 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 হয়ে আছে ওই সমাধে আপন বলতে আছে মা গো তুমি যদি আমার খুশি করো আল্লাহ তোমাকে খুশি করে দিবে তবে মা গো যে আমার দুইটা রুটি দিবে আল্লাহ তাকে দুইটা সন্তান দিয়ে দিবে এই যখন কথাটি বলতে লাগলো ওই মেয়েটির সঙ্গে সঙ্গে বাবা দুইখানা রুটি নিয়েছে ওই ফকির দরবেশকে আপন দিয়ে দিল যেমনি ফকিরকে দিল ফকির দরবেশ রুটি খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে যাবে ওই সময়তে আপন মেয়েটি বলতে লাগলো আমার জন্য দোয়া করতে হবে না কেন না যতই তুমি দোয়া করো আল্লাহ আমার খুশি করবে না যেহেতু মূসা পয়গম্বরকে বলে পাঠিয়েছে আমার কোনোদিন সন্তান হবে না আমার জন্য দোয়া করতে হবে না ফকির দরবেশ বলল মা গো তবে একটু তুমি আমার সময়টা দিয়ে দাও আমি তোমার জন্য একটু আমি দোয়া করব যেমনি দোয়া করলো আল্লাহর দরবারে দু
দোয়া কবুল হয়ে গেল, এমন কি মেয়েটির দুইটা সন্তান হয়ে গেছে, এমন কি মেয়েটির দুই বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে খেলাধুলা করতে লাগলো। ওই মুসা পায়গম্বর কিছুদিন পরে ওই রাস্তা গিয়ে যখন বাবা আসতে ছিলেন, আর আসতে আসতে ওই লোকটার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। লোকটার সঙ্গে আবার দেখা হয়ে গেল। মাইক মানে কোথায় গেল? মাইকে কিন্তু আমার গলা বসে গেল, বুঝতে পারছেন তো? এইসব লড স্পিকারে কোনো ওয়াজের কোন নাই, এরা যারা স্টেজেরা বগাইয়ে দেয় তাদের জন্য গুলা ঠিক আছে। এই লড স্পিকার ওগুলো নাই, আলাদা গুলো নাই, বোম মোটাগুলো নাই, আওয়াজকে তো বসিয়ে দিল, টানবো কত বলেন তো, আওয়াজই তো ফাটাই না। হ্যালো 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 টান করেন যে আওয়াজটা খেলান। এতদিন থেকে জালসা করছি কিন্তু এরকম করে আমার আওয়াজ কিন্তু বসাতে পারিনি। হ্যালো 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 ওই বক্সটা একটু ঘুরান তো, এদিকে একটু এদিকে ঘুরান বক্সটা, যাওয়া ছাড়েন এদিকে ঘুরান একটু। হ্যালো 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 এবার ছাউল ছাড়েন, সাউন্ড ছাড়েন। ওইটা একটু ঘুরে দাও দুই দিকে, একটু দিয়ে ঘুরাও, সাউন্ড ছাড়ো, দেখছি তোর মাইকের আওয়াজ হচ্ছে কিনা। হ্যালো 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 ছাড়েন, সাউন্ড ছাড়েন। হ্যালো 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর হাত দিবেন না, থাক আর হাত দিবেন না, সাল্লু আলা হরদম হরদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ও বাবা জীবনের আমার, মা বোনের আমার, এহন সমাদে ওই মেয়েটির দরবার, মেয়েটির দরবারে, এমন কি ওই ফকির দরবে যখন চলে গেলেন, কিছুদিন পরে আবার মৌসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে আসতে ছিলেন, আবার তার সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটি বলতে লাগলো, হে মৌসা পয়গম্বর, আপনি তো সেদিন বলেছিলেন কি আমার বিবির কোনোদিন সন্তান হবে না, আমার কোনো বিবির কোনোদিন বাচ্চা হবে না, তবে একটা নয় দুইটা বাচ্চা দেখুন এত বড় হয়ে খেলাধুলা করে। হযরতে মূসা পয়গম্বর কোনো কথাবার্তা আর কিছুই বললেন না। ওই সময়তে মূসা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ে যাবার পরে আল্লাহকে বলতে লাগলেন, বলে আল্লাহ গো, তুমি তো সেই দিন বলেছিলে তার কোনোদিন সন্তান হবে না, তবে তার দুইটা বাচ্চা কি করে হলো, তার তত্ত্বটা একটু তুমি আমায় বলো না কেন। আল্লাহ গোরব বলে যা হযরতে মূসা পয়গম্বরকে বলতে আছেন, হে মূসা শুনো, তোমাকে আমি তার তত্ত্বটা বলে দিব, ওই মেয়েটি দুইটা বাচ্চা কি করে হলো, তবে তার আগে আগে আমার একটি কাজ তুমি করো। বলে আল্লাহ কি করবো বলো, বলে হে মূসা পয়গম্বর, তুমি চলে যাও চলে যাও, তুমি আমাকে মানুষের বস্তু এনে দাও। যেমনি মূসা পয়গম্বরকে আল্লাহ এই কথা বলে দিলেন, সঙ্গে সঙ্গে মূসা বললেন, আল্লাহ তবে তুমি একটা চাকুয়ার বাটি আমার হাতের মধ্যে দিয়ে দাও। যেমনি চাকুয়ার বাটি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর তোর পাহাড় থেকে নামার পরে আপন রাস্তা ধরে চলতে লাগলেন, যত মানুষের কাছে চলে যায়। বলে হে আল্লাহর বান্দা, আল্লাহ গরব বলিস
মানুষের গোশত চেয়েছে, তুমি কি তোমার শরীর থেকে গোশত দিবে বলো? কোন মানুষ গোশত দিতে চাইলো না, এমনকি মূসা পয়গম্বর ওই জায়গা থেকে আপন মায়ুস হয়ে রাস্তা ধরে দূর পাহাড়ের দিকে যেমনি রাবানা হয়ে গেলেন। একটি জঙ্গলের ভিতর থেকে আল্লাহ আল্লাহ বলে জিকিরের ধরি যখন আসতে লেগে গেল, ওই সমাতে মূসা পয়গম্বর বাবা জঙ্গলের দিকে এগিয়ে চলে গেলেন। দেখছেন তো এমন একজন ব্যক্তি বাবা আসমানের দিকে মুখটা ছেড়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিল, আর ওই জিকির করতে করতে মূসা পয়গম্বর সেখানে দাঁড়িয়ে গেলেন। তাকে বলতে আছে, ও আল্লাহর বান্দা রাহা, তুমি এত আল্লাহকে ভালোবাসো, আল্লাহ আল্লাহ বলে তুমি জিকির করতে আছো, তবে একটি কথা তোমার আমি বলবো। বলে এমন কি কথা বলবে বলো? বলে আল্লাহ মানুষের গোশত চেয়েছে, তুমি কি তোমার শরীর থেকে গোশত দিয়ে দিবে? ওই লোকটা চট করে উঠে বসে গেছে, ও আমার বাপজিরা ভাইরা মা বোনেরা আমার লোকটা বাবা। সেই ব্যক্তি কয়েছিল, ওই ব্যক্তি ছিল বাবা যে মেয়েটি দুইখানা রুটি দান করেছিল। ওই ফকির দরবে চট করে উঠে মূসা পয়গম্বরকে বলতে আছে, আল্লাহ কোন জায়গা কার গোশত চেয়েছে? মূসা বললেন, আল্লাহ তো এটা বলেননি কি অমুক জায়গা কার গোশত দিয়ে দাও। হযরতে মূসা পয়গম্বরকে ওই ফকির দরবে বলতে লাগলো, বলে তুমি আমাকে চাকু দিয়ে দাও, আমি শরীর থেকে গোশত কেটে দিব। মূসা পয়গম্বর খুশি হয়ে গেল, এ তো আপন গোশত দিতে রাজি হয়ে গেছে। মূসা যেমনি চাকু কানা দিলে সঙ্গে সঙ্গে ওই ফকির দরবেশ চাকু নিয়ে এদিক আর গোশতা কেটে নিল। এক টুকরো গোশত কাটার পরে মনে মনে চিন্তা করতে লাগলো, যদি এদিক আর গোশত না আল্লাহ না নেয় তবে হয়তো এদিক আর নেবে। এদিক আর গোশত কেটে নিল, মনে করলেন এদিক আর নাও হতে পারে, পুরো শরীরের একটু একটু করে কেটে কেটে মূসার হাতে বাকি ছিল, ওই বাকির মধ্যে গোশত ভরে দিল। এ বাপজিরা ভাইরা আমার মা বোনেরাই আমার, দেখো নিজের শরীরের দেহ থেকে নিজের শরীরের গঠন থেকে আপনি গোশত কেটে দিয়ে মূসা পয়গম্বরের হাতে দিয়ে ওই ব্যক্তি বলতে আছে, হে মূসা পয়গম্বর এতই আমার ভাগ্যটা ভালো কি আল্লাহ আমার শরীরের গোশত নিয়ে নিবে। জোরে হবে না বলুন, এই শরীর দেহটা কার? আল্লাহর। এখন যদি বলি কি একটু গোশত দিবে ভাই, তো দিবেন? দিবেন কি? আমরা আজকে মসজিদ মাদ্রাসায় চাঁদার জন্য যদি চাওয়া যায়, টাকাটা দিদি আমাদেরকে কণ্ঠিত হয় তো নিজের শরীর থেকে গোশত কি করি আমরা দিব না কি ভাই, তাই না? আজকে আমাদের পকেট থেকে টাকা বের হয় না, তো আমরা চাঁদা দেব গোশত দিব কি করে? কিন্তু বাস্তব আমি জানি, কিংবা আপনাদের এলাকায় আসি, এ মুর্শিদাবাদের লোক আল্লাহ মুর্শিদাবাদের লোকের ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাদের দিল দিয়েছে বটে, তাদের অন্তর হাত দুখানে এত বড় করেছে। আজকে মুর্শিদাবাদে ঢুকেই দেখি মসজিদ মাদ্রাসা এত সুন্দর সুন্দর তৈরি করে, কেন আপনাদের কোনো দানে? আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিকে নিয়াত করুক, যদি সকলে বলুন আমিন। তবে কিছু কিছু আপনাদের দেশের মেয়েছেলাকেও দেখি, টাকা যদি আপনার কাছে না থাকে তো নিজের নাকের ফোন পর্যন্ত খুলে দেয় না জি, অনেকে আমি দেখেছি। তবে যাক আল্লাহ আপনাদেরকে দান করা তৌফিকে নিয়াত করুক, যদি সকলে বলুন আমিন। ওই সমাধি আপন বাবা হযরতে মূসা পয়গম্বর বাটিতে গোশত নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আর তুর পাহাড়ে যাওয়ার পরে আপন আল্লাহকে বলতে আছেন, ওগো আল্লাহ পাক পরোয়ার দিগারে আলাম, তুমি তো বলেছিলে মানুষের গোশত নিয়ে আসো, তবে আল্লাহ আমি মানুষের গোশত নিয়ে চলে এসেছি। আল্লাহ বললেন, হে মূসা পয়গম্বর বলো এই গোশটা তোমাকে কে দিল বলো না কেন? আল্লাহ বললেন, ওগো মূসা পয়গম্বর
উঠে আছেন বলি আল্লাহ গো গো আমি কত জায়গাতে গেলাম কত মানুষের নিকটে আমি গেলাম তারা আমাকে কেউ বস্তু দিল না তবে আল্লাহ গো গো এমন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিল ওই লোকটা তার শরীর থেকে বস্তু কেটে দিল হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ বলতে আছেন হে মূসা বলো আমি বলেছিলাম মানুষের গোস্ত নিয়ে আসো তবে মূসা বলো তোমার শরীরে কি গোস্ত ছিল না রে মূসা আমি বলেছিলাম মানুষের গোস্ত নিয়ে আসো তবে তোমার শরীরে কি গোস্ত ছিল না বলো তুমি তো দিতে পারতে বলে মূসা বলো যদি ওই ব্যক্তি আমার জন্য তার শরীর থেকে গোস্ত দিতে পারে তো আমি আল্লাহ তার যদি দোয়া কবুল আমি না করব তো কার করব বলো জোরে বলো তাহলে খুশি তাকে ওই মেয়েটি খুশি করেছিল তার জন্য দোয়া করাতে তার দুইটা সন্তান হয়েছিল জোরে বলো মুসলমান আমরা দান খায়রাত করলে আমাদের আগুনে পড়ে না পানিতে নষ্টটা হয় না আল্লাহর দরবার যেটা দোয়া করা হয় সেটাই কবুল হয়ে যায় জোরে বলুন ওই মূসা বলছেন আল্লাহ কি আল্লাহ এ পৃথিবী দুনিয়া ধ্বংস হবে কিনা